শনিবার আসানসোল কর্পোরেশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়। এদিনের এই বৈঠকে আসানসোল কর্পোরেশনের অন্তর্গত সমস্ত বড় অফিসের কর্মচারীদের নিয়ে বৈঠক করা হয়। বৈঠকের তত্ত্বাবধানে ছিলেন কমিশনার খুরশিদ আলী কাদরি। আসন্ন বর্ষাকালের আগে বর্ষাজনিত যে সমস্ত রোগ হয় তার সতর্কতার জন্যই এই বৈঠক করা হয় এদিন। সচেতনতামূলক এই বৈঠকে জানানো হয় মশাবাহিত ডেঙ্গি বা যে কোনো রকম রোগের বিষয়ে কর্মীদের বিশেষ সতর্কতা অবলম্বনের বার্তাও জারি করা হয়। এ বিষয়ে আসানসোল কর্পোরেশন কমিশনার খুরশিদ আলী কাদরি জানান, আজকে এখানে মিটিং ডাকা হয়েছে। বেসিক্যালি আমাদের যে উদ্দেশ্য ছিল যে আমাদের এই তিন মাস যে আছে জুলাই আগস্ট সেপ্টেম্বর, এটা খুবই ক্রিটিক্যাল টাইম আছে। তো সে নিয়ে আমাদের কি প্রিপারেশন আছে, প্লাস এখন যে আমাদের হাউস টু হাউস সার্ভে আছে, যা এখন কত ডেঙ্গি কেসেস হয়েছে, এখন আমাদের কি অবস্থার মধ্যে পড়ে আছে। অ্যাজ অফ নাও উই আর ইন এ ভেরি গুড ফেজ। আমাদের এখানে খুবই কম ডেঙ্গি কেসেস যে আছে হয়েছে, তিনটা কেসেস হয়েছে, তার মধ্যে একটা মাইগ্রেটরি কেস আছে। প্লাস যে পরিষ্কার পরিচ্ছন্ন নিয়ে আমাদের যে স্যানিটেশন ডিপার্টমেন্ট আছে খুবই পরিশ্রম করছেন। যে যে আমাদের কমপ্লেন্ট আসছে, আমাদের একটা ডেডিকেটেড হোয়াটসঅ্যাপ আছে, ডেডিকেটেড ফোন নাম্বার আছে, সে নিয়ে আমাদের যে স্যানিটেশন ডিপার্টমেন্ট আছে ফলো আপ করছেন। তো অ্যাজ অফ নাও এএমসি যে আছে খুবই পরিশ্রম করছেন, অ্যান্ড আই এম কনফিডেন্ট কি আমাদের এ বছর যে ডেঙ্গি নিয়ে কেসেস আছে খুবই আমি কমাতে পারবো, প্লাস ইট উইল নট হ্যাভ মাচ ইম্প্যাক্টস দিস ইয়ার। আসানসোল থেকে সন্তোষ মন্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস।